আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আলতাফ মালয়েশিয়া থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে সময় কলিং পেশার সঠিক তথ্য বা যে কোনো কোম্পানির তথ্য কিন্তু সবসময় দিয়ে থাকে তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন তাহলে আপনারা সবসময় তথ্যগুলো আপনাদের মোবাইলে অটোমেটিক পৌঁছে যাবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি যে এজেন্ট বিষয় আসলে মালয়েশিয়াতে যদি আপনারা মানে এজেন্ট ভিসায় আসেন রকম সুযোগ সুবিধা পাবেন তো এই বিষয়টা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পুরো ডিটেলস আলাপ করব এবং ভিডিওটা ফুল দেখবেন দেখলে আপনারা হয়তো আপনাদের মনের আশাটা পূর্ণ হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে যে আসলে আপনারা যে মালয়েশিয়াতে আসবেন এজেন্ট বিষয়ে আসবেন নাকি কোম্পানি বিষয়ে আসবেন এটা অবশ্যই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত শুরু করি আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিব তাহলে যে কোনো রিলেটেড ভিডিও আপনারা পাবেন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আর কি আলোচনা করতে চাচ্ছি যে মালয়েশিয়াতে আপনারা এজেন্ট ভিসায় কি কি সুবিধা আসলে সত্য কথা কী ভাই মালয়েশিয়াতে কিন্তু যেমন এজেন্ট ভিসা বলতে আপনার সার্ভিস ভিসা বলে যে আমি আপনি যে কোনো আপনি এজেন্টের নামে হয়তো পাঁচশো একশো লোক আনলো ওরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন মার্কেট বলেন বিভিন্ন ফ্যাক্টরি বলেন ওরা এগুলো বিক্রি করে সত্য কথা যেটা বিক্রি সিস্টেম সেটাই বলতেছি আপনাদেরকে ওরা দুই টাকায় পারুক পাঁচ টাকায় পারুক আপনাদেরকে একটা স্যালারি দিয়ে ওরা যে যেকোনো কোম্পানির কাছ থেকে কিন্তু বেশি টাকা নিয়ে আপনাদেরকে কম টাকা দিবে এগুলো হলো এজেন্ট বিষার কাজ আসলে এজেন্ট বিষা আপনাদের যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশ থেকে আসবেন এগুলো আসলে এজেন্ট ভিসা কিন্তু ক্লিয়ারভাবে আপনাদের বোঝার কোনো কায়দা নাই বা বুঝতেই পারবেন না যে আসলে কোনটা এজেন্ট ভিসা কিন্তু ওরাও কিন্তু একটা কোম্পানির নামে আপনাদেরকে আনবে তাই আপনারা ভালোভাবে দেখে শুনে আসবেন যে আসলে এটা ফার্নিচার কোম্পানি না প্লাস্টিক কোম্পানি এগুলো যে কোনো ইয়ার সাথে মিল তাল করে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন এজেন্ট বিষয় যেটা হচ্ছে এটা মানে আমি যে কথাগুলো বললাম এটাই কিন্তু বাস্তব কথা সুযোগ সুবিধা বলতে যদি আপনি পুরান হন বা ভাষা জানেন তখন আপনার কোম্পানির সাথে একটা সিস্টেম করে না আমি এই কোম্পানিতে কাজ করবো না আমি ওই কোম্পানিতে কাজ করব তুই আমরা যদি পুলিশ ধরে তুই আমরা দেখিস তখন কিন্তু আপনি এজেন্ট আপনাদেরকে একটু হেল্প করতে পারবে এই একটা সুবিধা আর হয়তো আপনার অন্য কোম্পানিতে গেলে ওই কোম্পানি আন্ডারে কিন্তু আপনাকে রুম ভাড়া দিতে মানে রুম ভাড়া কোম্পানি রুম ভাড়া দিবে কিন্তু আপনার খাওয়া খরচাটা আপনি নিজেরই থাকবে কিন্তু কারণ আপনারা যখন বাসা শিখবেন তখন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটা কোম্পানি যেখানেই থাকুক না কেন আপনাকে ফোন করলে পুলিশ ধরলে অবশ্যই ছাড়া নিয়ে যাবে এটা হলো এজেন্ট বিষয় মানে সুযোগ কিন্তু আমি মনে করি যে আপনারা এজেন্ট বিষয় না আসে সবসাইতে মানে কোম্পানি বিষয়ে ভালো একটা কোম্পানি দেখে যে কোনো কোম্পানি বিষয় আসেন তাহলে আপনাদের জন্য সব সবসাইতে ভালো কারণ এজেন্ট বিষয় আপনি কোথায় কাজ করবেন কোম্পানি আপনার পছন্দ মতো দিবে কি দিবে না এগুলো কিন্তু সমস্যা আমি বলবো যে এজেন্ট বিষয় না আসে যে কোনো কোম্পানির বিষয় আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ